हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आजकेर आमी कोरे देखाबो चिकेन तड़का। एर आगे आमी आपनादेरके एक तड़का कोरे देखिएछिलाम, आजकेर आमी आपनादेरके चिकेन तड़का कोरे देखाबो। ताहले देखेनी ए रेसिपिटी कोरते आमार की की उपकरण लागछे। लागबे 200 ग्राम तड़कार डाल। आमी डालटा 3 घंटा जले भिजिए रेखेछिलाम। लागबे 200 ग्राम चिकेन कीमा। आमी कीमागुलो भालो करे धुए जल झरिए रेखेछि। लागछे एकटा बड़ो साइजेर कुचोनो पेंयाज। लागबे 1 चामच ग्रेट करा आदा, 1 चामच ग्रेट करा रसुन। लागबे माझारि साइजे एकटा टमेटो कुচি। लागबे ছোটো বাটির 1 বাটি ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি। মশলার মধ্যে লাগছে 1 ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লাগছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর লাগছে 1 ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, লাগছে 1 ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে কিছুটা পরিমাণ কসুরি মেথি নিয়ে নিয়েছি। নুন লাগবে আন্দাজ মতো, আর চিনি লাগবে সামান্য পরিমাণে। রান্নাটা আমি সাদা তেলে করব। সবার প্রথমে আমি এই তরকার ডালটা সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে 3টে হুইসিল দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। আদা রসুনটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব, যাতে না কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। তেলের সাথে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেবো, যতক্ষণ না টমেটোটা নরম হয়। এই সময় দিয়ে দেবো 1 ছোট চামচের 1 চামচ নুন, ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই মশলাগুলো, তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো এই চিকেন কিমাটা, মশলার সাথে ভালোভাবে চিকেন কিমাটা মিশিয়ে নেব। এখন এটা আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে আমি 10 মিনিট ধরে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব। 10 মিনিট হয়ে গেছে, কিমাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, চিনিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই সময় এর মধ্যে কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা, ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে এটা চাপা দিয়ে 2-3 মিনিট হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা, ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা, সবশেষে দিয়ে দেবো এই কসুরি মেথিটা, ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন তড়কা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না।